কেউ যখন রাস্তা বা সড়ক শব্দটা উচ্চারণ করে তখন সবার আগে হয়তো মাথায় আসে বাঁধানো বিশাল চওড়া চওড়া রাস্তাগুলোর কথা। সাধারণত চেষ্টা করা হয় সড়কগুলোকে যতটা সম্ভব চওড়া আর মসৃণ করার জন্য, যাতে করে এর উপর দিয়ে যান চলাচল অপেক্ষাকৃত সহজ হয়। তবে বিশ্বজুড়ে কিছু কিছু রাস্তা আক্ষরিক অর্থেই খুবই দুর্গম আর ঝুঁকিপূর্ণভাবে নির্মিত হয়েছে। হাজার ফুট উঁচু পাহাড়ের উপর ঝুলে থাকা রাস্তা G948 মহাসড়কের একটি অংশ। সড়কটি ফ্রান্সের আটলান্টিক মহাসাগরের উপকূল ধরে এগিয়ে গেছে। ফ্রান্সের মূল ভূখণ্ডের সাথে স্থানীয় একটি দ্বীপে সংযোগ করার জন্য সড়কটা তৈরি করা হয়েছে। সড়কটা প্রায় 2.5 মাইল দীর্ঘ এবং বছরের কিছু সময়ই এটা যাতায়াতের উপযুক্ত অবস্থায় থাকে। সমুদ্রের জোয়ারের সময় পুরো সড়কটাই পানির নিচে তলিয়ে যায় এবং বলতে গেলে কোনো যানবাহনই চলাচল করতে পারে না। সেজন্যই এই জায়গায় গাড়ির উপর নৌকা বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য অস্বাভাবিক কিছু না। জোয়ারের পানি বেড়ে গেলে যাতে যাত্রীরা সুস্থভাবে ফিরে আসতে পারে সেজন্য গাড়ির উপর নৌকাগুলো বেঁধে রাখা হয়। সাধারণত ভাটার সময় ঘণ্টা দেড়েকের জন্য এই রাস্তাটি পুরোপুরি ব্যবহারের উপযোগী থাকে। 1600 শতক থেকে এই সড়কটি এভাবেই ব্যবহার হয়ে আসছে। তবে বর্তমানে সড়কটি ব্যবহারকারীর বেশিরভাগই পর্যটক যারা দ্বীপটিতে ঘুরতে যান। লস কারাকোলিস পাস চিলি। আর্জেন্টিনার চিলির মধ্যে 5,150 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, আর এই দুই দেশকে সংযুক্ত করা বেশ কয়েকটি সড়কও রয়েছে, যাদের বেশিরভাগই আন্দিস পর্বতমালার মধ্যে অবস্থিত। লস কারাকোলিস পাস, যেটাকে পাজো দেলোস লিবিয়ার্তো দোরেজো বলা হয়, সেটাই এদের ভেতর সবথেকে বেশি দর্শনীয়। এটি প্রায় 4,970 ফুট দীর্ঘ। লস কারাকোলিস পাস প্রায় 10,500 ফুট উঁচু পর্বতের মধ্যে দিয়ে এঁকে বেঁকে তৈরি করা। অবশ্য এই সড়কটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই সড়কটি আর্জেন্টিনার মেন্ডোজা শহরের সাথে চিলির রাজধানী সান্তিয়াগোকে যুক্ত করেছে। পৃথিবীর সবথেকে আঁকাবাঁকা সড়কগুলোর মধ্যে এটি অন্যতম। উপর থেকে দেখলে মনে হয় যেন বিশাল লম্বা একটা কয়েল বিছিয়ে রাখা হয়েছে। তবে এই সড়কটির বেশিরভাগ অংশই পড়েছে চিলির মধ্যে। স্থানীয়দের কাছে এই সড়কটি শামুক নামেও পরিচিত। এমন নামকরণের কারণ হচ্ছে এই রাস্তায় 20টি চুলের কাঁচা মতো মারাত্মক আর ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে, যেগুলো পেরিয়ে যেতে প্রচুর সময় আর ধৈর্য নিয়ে গাড়ি চালাতে হয়। সেই সাথে এই রাস্তার প্রস্থও খুবই কম। মাঝে মাঝে রাস্তার পাশে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি পড়ে থাকতে দেখা যায়। জৌজিলা পাস কাশ্মীর। হিমালয় পর্বতমালার ভেতর দিয়ে 11,574 ফুট উচ্চতে তৈরি দুর্গম সড়ক জৌজিলা পাস মোটামুটি 5.5 মাইল দীর্ঘ। এই সড়কের বেশিরভাগ অংশই কাঁচা আর ভাঙা, যেটা পৃথিবীর সবথেকে উঁচু পর্বতমালার গা ঘেঁষে এঁকে বেঁকে উপরের দিকে উঠে গেছে। এর থেকেও বেশি বাজে ব্যাপার হলো এই রাস্তাগুলোর পাশে কোনো রেলিং নেই, না আছে কোনো ট্রাফিক বাতি। এছাড়াও একটা বড় সমস্যা হলো প্রায় এখানকার রাস্তায় ধস নামে, যে কারণে শীতের সময় প্রতিকূল আবহাওয়া আর তুষারপাতের ফলে পুরো রাস্তাটাই অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়। আবার বসন্তেই বরফ গলে পিচ্ছিল হয়ে যায় রাস্তাটি এবং নিয়মিত ভূমিধসের ঘটনা ঘটে। ধস নামার কারণে 2009 সালে 350-এরও বেশি মানুষ কয়েকদিন যাবৎ আটকে ছিল এই রাস্তায়। যারা এই রাস্তায় গাড়ি চালাতে আসে তাদের সবার আগে নিজের ড্রাইভিং দক্ষতার উপর প্রচুর আত্মবিশ্বাস থাকা দরকার, সাথে ভালো অবস্থার একটা গাড়ি। 7 মাইল ব্রিজ। 7 মাইল ব্রিজটি ফ্লোরিডা কিতে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের অন্যতম আকর্ষণীয় একটা স্থান। নামকরণ থেকে বোঝা যায় সেতুটি 7 মাইল দীর্ঘ। সেতুটি ম্যারাথন, জাককি, লেচার্ন আর নাইটস্কি এর সাথে সংযুক্ত। পুরো সেতুটি দুটি রাস্তা নিয়ে একদম খোলা সমুদ্রের উপর দিয়ে বানানো। 7 মাইলের এই সেতুটি পৃথিবীর অন্যতম দীর্ঘ সেতুগুলোর একটি। 1978 সাল থেকে 1982 সালের মধ্যে সেতুটি তৈরি করা হয়েছিল। হলিউডের বিভিন্ন মুভিতেও এই সেতুর দেখা পাওয়া যায়। খোলা সমুদ্রের উপর সেতুটা যে শুধু ঝুঁকিপূর্ণ তাই নয়, ফ্লোরিডার আবহাওয়ার ফলে ঘূর্ণিঝড়ের কবলে পড়ার পক্ষে আদর্শ স্থানও বটে। মনে হয় না কেউই ঘূর্ণিঝড়ের সময় এই সেতুর উপর থাকতে চাইবে। এমনকি সেতুটিকে ঘূর্ণিঝড়ের সময় স্থির রাখতে নতুন করে কিছু মেরামত ও পুনর্নির্মাণের কাজও করা হয়েছিল। সাইবেরিয়া থেকে ইয়াকুটসুক। অনেকেই এই রাস্তাটাকে নরক থেকে আসা মহাসড়ক বলে অভিহিত করেন। রাস্তাটা রাশিয়ান ফেডারেল মহাসড়কের অংশ, যা রাশিয়ার মস্কো শহর থেকে দেশের একদম পূবে ইয়াকুটসুক শহরে গিয়ে শেষ হয়েছে। ইয়াকুটসুকে পৌঁছাতে শেষের দিকে যে সড়কটা পড়ে তার নাম লিনা মহাসড়ক, যেটা প্রায় 600 মাইল দীর্ঘ। লিনা নদীর পর থেকেই নরক থেকে আসা মহাসড়কের বড় অংশটা শুরু। যদিও এটাকে মহাসড়ক বলা হয়, কিন্তু সত্যিকার অর্থে এটা একটা ভাঙা আর কাঁচা রাস্তা। লিনা মহাসড়কটা মূলত সোভিয়েত আমলে 50-এর দশকে তৈরি করা হয়েছিল। দেশটির অন্যান্য অবকাঠামোগত প্রকল্পের মতো এটাতেও তাড়াহুড়ো করে কাজটা কোনো রকম শেষ করতে চেয়েছিল তারা।
মজার ব্যাপার হলো, কোনো রকম বাস্তবতা বিবেচনা না করে এই মহাসড়কটির কাজও শেষ করা হয়েছিল। ইয়াকুটসুক সাইবেরিয়ার রাজধানী এবং শীতের সময় এই গ্রহের সবথেকে শীতল জায়গাগুলোর মধ্যে একটা। জানুয়ারিতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে 40 ডিগ্রির মতো নেমে যায়। আশ্চর্যজনক হলেও সত্যি, এই তাপমাত্রা নাকি রাস্তাটার জন্য ভালো। রাস্তাগুলো পুরো বাঁধানো রাস্তার মতো বরফে ঢেকে শক্ত হয়ে যায়। তখন প্রতি ঘন্টায় 40 মাইলের বেশি গতিতে গাড়ি চলাচল করতে পারে। তবে সমস্যাটা হয় গ্রীষ্মের সময়, যখন তাপমাত্রা আর বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় রাস্তাগুলো ভেজা থাকে। গাড়ি আর ট্রাকগুলো রাস্তার গভীর কাদায় আটকে গিয়ে যানজট সৃষ্টি করে। প্রায়ই শত শত গাড়ি আটকে থাকে, মাঝে মাঝে পুরো দিনই কেটে যায় যানজটের কবলে পড়ে। গাড়ির পর গাড়ি যানজটে আটকে থাকাও সাধারণ দৃশ্য। কিন্তু সবথেকে বাজে ব্যাপারটা হল, সাইবেরিয়া থেকে ইয়াকুটসুকে যাওয়ার আর কোনো বিকল্প সড়কও নেই। সিধু নদীর সেতু। সিধু নদী চীনে অবস্থিত আর এই সেতুটি 2009 সালে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তারপর এটাকে পৃথিবীর অন্যতম উঁচু সেতু হিসেবে আখ্যা দেওয়া হয়। সিধু নদীর উপত্যকার উপর প্রায় 500 মিটার উঁচুতে তৈরি করা হয়েছে এই সেতুটি। সেতুটি G50 হুয়ু মহাসড়কের অংশ, যা শংকিং আর সাংহাইয়ের সংযোগ সড়ক হিসেবে কাজ করে। অস্বাভাবিক উচ্চতার কারণে শীতের বেশিরভাগ সময়ই পুরো সেতুটা কুয়াশায় ঢেকে থাকে, সেই সাথে প্রায়ই ঘন মেঘে ঢেকে যায় গোটা সেতু। ঘন কুয়াশা আর মেঘের কারণে সেতুর উপর একেবারেই কিছু দেখা যায় না বললেই চলে, যার জন্য এটাকে পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ আর ভয়ানক রাস্তার তালিকায় ফেলা হয়। মিলাও ভায়াডাক্ট। আগের সেতুটি পৃথিবীর অন্যতম উঁচু সেতু ছিল, কিন্তু পৃথিবীর সবথেকে উঁচু সেতুর কথা যদি বলি, তাহলে মিলাও ভায়াডাক্ট সেতুটির কথাই বলতে হবে। ফ্রান্সের দক্ষিণে চার নদীর উপর পর্বতমালার প্রাচীর ঘেঁষে তৈরি করা এই সেতুটি 2004 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। স্পেন আর ফ্রান্সের ছুটির দিনগুলোতে যানজট কমানোর বিকল্প রাস্তা হিসেবে এই সেতুটি তৈরি করা হয়েছিল। সেতুটি 1.5 মাইলেরও বেশি দীর্ঘ আর মাটি থেকে প্রায় 1125 ফুট উঁচুতে অবস্থিত। $450 মিলিয়ন বেশি খরচ করতে হয়েছে এমন অভাবনীয় একটা সেতুর নির্মাণে, আর এই বিশাল উচ্চতার কারণে এটি নিঃসন্দেহে ভয়ঙ্কর একটি সেতু। জেমস ডাল্টন মহাসড়ক। পৃথিবীর বেশ কিছু ভয়ঙ্কর আর ঝুঁকিপূর্ণ রাস্তার অবস্থান আলাস্কায়, তবে জেমস ডাল্টন মহাসড়ক অন্যান্য ঝুঁকিপূর্ণ সড়কগুলোকেও ছাড়িয়ে গেছে। এটি পৃথিবীর অন্যতম পরিত্যক্ত প্রায় আর নির্জন মহাসড়কগুলোর একটি। বেশিরভাগ সময় ট্রাক চালকরা এই রাস্তায় চলাচল করে। ফেয়ারব্যাঙ্কস আলাস্কা থেকে আর্কটিক সাগরের উপকূল পর্যন্ত দীর্ঘ এই মহাসড়ক। 1974 সালে এই মহাসড়ক তৈরির কাজ শেষ হয়। মূলত ট্রান্স আলাস্কা তেলের পাইপলাইনের কাজ তদারকি এবং সরঞ্জাম সরবরাহের জন্যই এই মহাসড়কটি তৈরি করা হয়েছিল। প্রকৌশলী জেমস ডাল্টনের নামে এই সড়কের নামকরণ করা হয়। মহাসড়কটি 413 মাইল দীর্ঘ এবং গোটা রাস্তায় শুধুমাত্র 3টি ছোট ছোট শহরতলি পাওয়া যায়। মহাসড়কটি প্রায় 80% কাঁচা আর কিছু কিছু অংশ এতটাই পুরনো আর জীর্ণ যে কোনো ছোট যানবাহন সহজে ওই জায়গা পেরিয়ে যেতে পারে না। পৃথিবীর সবথেকে উত্তর সীমান্তে অবস্থিত এবং ভীষণ শীতল তাপমাত্রার এই সড়কে চলাচলের জন্য অবশ্যই পর্যাপ্ত খাবার আর চিকিৎসা সামগ্রী সাথে নিয়ে যাওয়া উচিত। গ্র্যান্ড গুলেজ সড়ক। ফ্রান্সের গ্র্যান্ড গুলেজ সড়ক একটা কিংবদন্তির মতো। সড়কটা 1843 থেকে 1854 সালের ভেতর তৈরি করা হয়েছিল। পাহাড়ের প্রাচীর ঘেঁষে প্রতিকূল মালভূমি আর পর্বতশ্রেণীর ভেতর দিয়ে পুরো রাস্তাটা এঁকে বেঁকে তৈরি করা। 19 শতকের শুরুর দিকে ঘোড়াচালিত কোনো যানবাহনেরই এই অঞ্চল পেরিয়ে যাওয়া সম্ভব ছিল না। প্রায় 5000 বাসিন্দা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় ওই অঞ্চলে বাস করছিল। তখনই একটা সড়ক তৈরির সিদ্ধান্ত নেয় তারা, যেটা দেশের দক্ষিণ অঞ্চলের সাথে তাদের সংযুক্ত করতে পারবে। অভাবনীয় শ্রমশক্তি, টাকা আর সময় লেগেছিল রাস্তাটা নির্মাণ কাজে, এমনকি প্রযুক্তির এই সময়েও এমন সড়ক তৈরি করার ধারণার বাইরে। সড়কটি তৈরির প্রক্রিয়া ছিল খুবই বিপজ্জনক। দড়ির ঝুলন্ত মইয়ে করে পর্বতের অনেক উঁচুতে ডাইনামাইট ছুড়ে পাথর ভেঙে পথ তৈরি করা এবং বিস্ফোরণের আগে সেখান থেকে সরে যাওয়া, পুরো প্রক্রিয়াটাই ছিল পাগলামির মতো। কাজ শুরুর 10 বছর পর রাস্তা নির্মাণ কাজ শেষ হয়েছিল। কিছু কিছু জায়গায় দুটি পাহাড়ের মধ্যে ফাঁকা এতই কম যে এই রাস্তায় গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। রাস্তার উঁচুর দিকের অংশে কোনো রেলিংও দেয় নেই। পুরো রাস্তাটা পাহাড়ের ঝাল কেটে বানানো এবং কিছু জায়গায় সূর্যের আলো কখনো পৌঁছায় না। পাথরগুলো থাকে পিচ্ছিল আর ভেজা। এখানে বেশ কিছু মারাত্মক দুর্ঘটনাও ঘটেছে, যে কারণে 156 বছর ব্যবহারের পর ফ্রান্স সরকার এর ঝুঁকির কথা বিবেচনা করে রাস্তাটা বন্ধ করে দিতে বাধ্য হয়। এমনকি বর্তমানে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোরও অনুমতি দেওয়া হয় না। অবশ্য বিকল্প আরেকটি সড়ক তৈরি করে এই পুরনো সড়কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। রয়্যাল গর্জ সেতু।
কলোরাডোর ক্যানন শহরের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান বলা যায় রয়্যাল গর্জ সেতুকে। 1929 সালে সেতুটি উদ্বোধন করা হয়। অনেক বছর ধরে এটি পৃথিবীর সবথেকে উঁচু সেতু হিসেবে পরিচিত ছিল। 2003 সালের পর এটি সর্বোচ্চ উঁচু সেতুর খেতাবটি হারায়। সেতুটির উচ্চতা মাটি থেকে 1,050 ফুট। যদিও আরও অনেক সেতু আছে এর থেকে উঁচু, কিন্তু এই সেতুটি এখনও অভাবনীয় গঠন কৌশলের কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে রয়েছে। আরকানসাস নদীর উপর দিয়ে সেতুটি তৈরি করা হয়েছে। অনেকে এই জায়গাটাকে বাঞ্জি জাম্পিং বা অন্যান্য রোমাঞ্চকর খেলার জন্য ব্যবহার করেন। সেতু থেকে আশপাশের দৃশ্য এক কথায় অসাধারণ। 1200-এর বেশি কাঠের তক্তা দিয়ে পুরো সেতুর পাটাতন তৈরি করা হয়েছে। তবে এই সেতুর প্রস্থ বেশ কম এবং গাড়ি চলাচলের সময় বেশ দুলতেও থাকে। যাই হোক, রয়্যাল গর্জ সেতুর উপর দাঁড়ানো কিন্তু যথেষ্ট সাহসের ব্যাপার, কারণ বাতাসের ধাক্কায় মাঝে মাঝে মনে হবে সেতুটায় যেন ভেঙে পড়বে। লগিং সড়ক। পৃথিবীতে অনেকগুলো লগিং সড়ক আছে যেগুলো এই তালিকায় উঠে আসার মতো। তবে লগিং সড়কগুলোর মধ্যে ফ্রান্সের হোটেজ আল্পসকে নির্দ্বিধায় সবচেয়ে বাজে এবং ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করা যায়। সঠিকভাবে বলতে গেলে পর্বতমালার গভীরে লা রোস টেরেনে অবস্থিত সড়কটি, সমুদ্রপৃষ্ঠ থেকে 2,985 ফুট উপরে অবস্থিত রাস্তাটি, বিশাল বিশাল পাথরের বোল্ডার আর গাছপালায় ঘেরা রাস্তাটি পাহাড়ের গা ঘেঁষে একে বেঁকে উপরে উঠে গেছে। রাস্তাটি এতটাই চাপা যে একটা ট্রাকের পক্ষেও জায়গা করা খুব কষ্টকর। তা সত্ত্বেও লগিং ট্রাকগুলো প্রতিদিনই এই রাস্তা দিয়ে চলাচল করছে। 52 টানেলস, ইতালি। দ্য স্ট্রাডা ডেলা 52 গ্যালারি, যেটাকে 52 টানেল সড়কও বলা হয়, প্রকৌশল বিদ্যার অন্যতম একটা নির্মাণও বলা যায় এটাকে। বিশেষত এটা যে সময় তৈরি করা হয়েছিল তার প্রেক্ষিতেই এমন দাবি করা হয়। 52 টানেল সড়কটি তৈরি করা হয়েছিল 1917 সালে ইতালির রাজতন্ত্রের উদ্যোগে। সড়কটা বোসেটা ক্যাম্পিগোলিয়া হয়ে পোর্টে ডেল পজুবিওতে গিয়েছে। মধ্য দক্ষিণের পর্বতমালার ঢাল ধরে গভীর খাদ আর পাথরের জমির উপর দিয়ে তৈরি করা হয়েছে। অনেক হিসেব নিকেশ করে সড়কটা অ্যাস্ট্রো হাঙ্গেরিয়ান আর্টিলারির সীমার বাইরে নির্মাণ করা হয়েছিল। পুরো সড়কটা নির্মাণের কৌশল এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই সড়ক দিয়ে গাধা আর ঘোড়ার সংকর মিউলের মাধ্যমে ভিসুভিয়াস পর্বতের উপরের অঞ্চলগুলোতে যোগাযোগ আর প্রয়োজনীয় দ্রব্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল। যে পরিস্থিতি আর পরিবেশে এই নির্মাণ কাজ শেষ করা হয়েছিল তাতে এই সড়কটিকে সামরিক প্রকৌশলের একটা অসামান্য কীর্তি হিসেবে ধরা হয়। আর যে দ্রুততার সাথে এই বিশাল প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল তাও খুব উল্লেখযোগ্য। সড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 6 ফেব্রুয়ারি আর শেষও হয়েছিল একই বছর নভেম্বর মাসে। এক বছরেরও কম সময়ে শত্রু সীমার বাইরে এবং মিউলদের যাতায়াতের ব্যবস্থা করে পুরো সড়কটা তৈরি করা হয়েছিল। একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছিল স্কারুবি নামে ইতালির আরেকটি সড়ক তৈরির সময়ও। শুধুমাত্র মোটর গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে। ইতালির সামরিক বাহিনীর 33rd মাইনার্স কোম্পানির খননকর্মীরা এই সড়কটি তৈরি করেছিল এবং মোটামুটি 600 শ্রমিক তাদের সাথে কাজ করেছিল। প্রায় 9 মাস সময় লেগেছিল পুরো সড়কটা তৈরি করতে, সময়ের হিসেবে যাকে খুবই কম সময় বলা যায়, কারণ 21,506 ফুট দীর্ঘ এই সড়কে 7,480 ফুট অংশে 52টি সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল। শক্ত পাথর খুঁড়ে এই রাস্তা এবং সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছিল, আর প্রত্যেকটা সুড়ঙ্গের আলাদা নাম আর সংখ্যাও দেওয়া আছে। 20 নম্বর সুড়ঙ্গটি পাথরের টিলা ভেঙে তৈরি করা। পথটি যাতে খুব বেশি খাড়া না হয়ে যায় সেজন্য রাস্তাটিও আঁকা বাঁকা করে বাঁক নিয়ে উপরের দিকে উঠানো হয়েছে। সড়কের সব থেকে উঁচু অংশ অর্থাৎ 47 নম্বর সুড়ঙ্গটা থেকে নিচের দৃশ্যটা যেন শ্বাসরুদ্ধকর। মনে হতেই পারে এটা ভ্রমণের জন্য খুব ভালো একটা জায়গা, কিন্তু ভুলে গেলে চলবে না এটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আর ঝুঁকিপূর্ণ রাস্তাগুলোর একটা। দুর্ঘটনা ঘটার আশঙ্কা এখানে মাউন্টেন বাইকিংও এখন নিষিদ্ধ রাখা হয়েছে, যদিও পায়ে হেঁটে ভ্রমণে আসতে চাইলে অনুমতি পাওয়া যায়। অন্ধকার, উঁচু আর রহস্যময় সড়কটি দিয়ে ঘুরে বেড়ানো অবশ্যই খুব রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হতে পারে।